সম্মানিত উপস্থিতি, এই যে প্রচণ্ড খরা, প্রচণ্ড রোদ তাপের কারণে আমাদের ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পশু প্রাণী মানুষজন সবার জীবনের উপর হুমকি হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখতেছি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্ধ করা হচ্ছে, কি জন্য? এই প্রচণ্ড তাপের কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা বিঘ্ন ঘটে যাচ্ছে। এজন্য আমরা এই অবস্থার থেকে উত্তরণের জন্য বা এই অবস্থার পরিত্রাণের জন্য মহান রব্বুল আলামিনের নিকটে আমরা প্রার্থনা স্বরূপ সালাতুল ইস্তিসকা বা ইস্তিসকার সালাত বৃষ্টি প্রার্থনার জন্য আমরা আল্লাহ তাআলার নিকটে সমবেত হয়ে সারা দেশে বিভিন্ন এলাকায় আমরা এইভাবে সালাত আদায় করতেছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থার থেকে, এই কঠিন আজাব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন, কল্যাণকর বৃষ্টি দান করেন, যাতে আমাদের জীবনযাত্রা সহজ হয়ে যায়, পশু প্রাণী আমাদের ফসল ফলাদি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো যেন সজীব হয়ে যায়, আল্লাহ যেন ওগুলোকে আবার পুনর্জীবিত করেন, আমাদের ফসলগুলোকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, আমাদের জীবনগুলো যেন আমাদের আল্লাহ রক্ষা করেন, আমরা সুন্দরভাবে যেন আমরা পৃথিবীতে বসবাস করতে পারি, সুন্দর আবহাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দেবে, এই আশায় আমরা আজকে এইখানে এই উত্তর শালন্দার স্কুল কলেজ এবং মাঠে আমরা এখনই সালাতুল ইস্তিসকা আদায় করলাম। সে পৃথিবীতে যেগুলো অনাবৃষ্টি বা অতিবৃষ্টি আসে, আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যে বিপর্যয় হয় এগুলো সব মানুষের হাতের উপার্জন, এটা আল্লাহ তাআলা বলেছেন, যে জলে এবং স্থলে যে বিপর্যয় হয় এগুলো হাতের উপার্জন। তাই আমরা আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছে, আমরা ফসল আবাদের করি, ফসলের ওষুধ ঠিক মতো না দেওয়ার কারণে, জাকাত না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেন আমাদেরকে, সাবধান সতর্ক হওয়ার জন্য, যেন আমরা আল্লাহ তাআলার মহান হুকুম যে জাকাত এবং ওষুধ এটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের বুঝবার জন্য তিনি বৃষ্টি বন্ধ করে দেন। দেখেন যে বৃষ্টি বন্ধ করলে আমাদের কতটা ক্ষতি হয়, যদি এইভাবে চলে তাহলে আমাদের আবাদ সব নষ্ট হয়ে যাবে, এরপর তো আমাদের অন্য মৌসুমে আসতেছে, যে মৌসুমে আমরা আবাদ করি বৃষ্টির পানি দিয়ে, তা আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয় তাহলে ওই আবাদ আমরা কীভাবে করবো, আবাদ তুলতে পারবো না। এই যে প্রচণ্ড খরায় এদিক দিয়ে পানি শেষে ওদিক দিয়ে শুকিয়ে যাচ্ছে, তো এইগুলো আসে আসলেই আমাদের হাতের উপার্জন, হাতের কামাইয়ের কারণে, আমাদের পাপের কারণে, আমরা ওষুধ দেই না, জাকাত দেই না, এই না দেওয়ার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এভাবে বৃষ্টি বর্ষণ করে দেয়।